সরকার যদি গ্রহণযোগ্য পছন্দনীয় জায়গা না বের করে, প্রস্তাব না দেয়, তাহলে পল্টনই আমাদের পছন্দের জায়গা, পল্টনই হবে এটা। এটা আমরা আমাদের আমাদের যারা আইন বিষয়ক যে কমিটি আছে তারা এটা দেখছে, লিগ্যাল কমিটিটা দেখছে। আর আমাদের যদি বলেন পলিটিক্যাল একটা স্লোগান আসতে পারে সময় মতো, জেলের তালা ভাঙবো, যে খেলা দিয়ে খেলা দিয়ে আনবো, এভাবে জেলের তালা ভেঙেই 91 সালে আমরা বেরিয়েছিলাম, আবার বের হওয়ার সম্ভাবনা আছে সামনে। দেখেন আমাদের একটা স্থান নিয়ে কথাবার্তা হচ্ছে, এই স্থান নিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য হলো, কয়েকদিন আগে ছাত্রলীগের একটা সভায় পুলিশ রাস্তা, কালকে টক শোতে দেখলাম, কি নাম কি ভদ্রলোকের, মামুন কোন টেলিভিশনের, মামুন ভুলে গেলাম, বোধহয় সে বলতেছিলেন যে বিএনপি তাকে সমাবেশ করলে সরকারের বক্তব্য হলো যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। হোয়ারেল আওয়ামী লীগের ছাত্রলীগের লোকেরা যখন মিটিং করে তখন পুলিশ কমিশন নির্দেশ দিচ্ছে যে এই রাস্তা থেকে এই রাস্তা, এই রাস্তা থেকে এই রাস্তা, এই রাস্তা থেকে রাস্তা বন্ধ থাকবে, সেখানে কোনো রকম ঝামেলা হয় না। ভালো কথা, আমরা একই কথা বলতে চাই, যদি আমরা যখন যেখানে মিস মিটিং করব, আমরা যদি পল্টনে মিটিং করি, তাহলে পুলিশ দয়া করে কিছু রাস্তা যেখান দিয়ে পাবলিক চলাচল করতে পারবে সেটা বলে দিক, যে আপনারা এই রাস্তা অ্যাভয়েড করবেন, এই রাস্তা চলাচল করবেন, আইন সকলের জন্যই সমান হওয়া উচিত। কিন্তু তারা সেটা না করে বিএনপি বেলা একরকম, আওয়ামী লীগের বেলা একরকম, যুবলীগের বেলা একরকম, যুবদলের বেলা একরকম, ছাত্রলীগের বেলা একরকম, ছাত্রদলের বেলা একরকম, এমন তো হতে দেওয়া যায় না। যদি এমন নিয়ম করা হয় যে কেউ রাস্তায় মিটিং করতে পারবে না, আমরা 100% মেনে নেব, তবে সেই নিয়ম সকলের জন্য হতে হবে, সেই নিয়ম একা শুধু বিএনপির জন্য নয়। যাই হোক, সেগুলো পরের কথা, এগুলো আমরা পরে ঠিকঠাক করতে পারবো। আপাতত আমরা আমাদের যে সমাবেশের জন্য যে আবেদন করেছি সেই আবেদনের স্থানটা ঠিক আছে এবং আমরা সেখানেই সমাবেশ করব। যদি সরকার মনে করে যে আমাদের এখানে করতে দেবে না, আমরা আমাদের কর্মীদের বলেছি আমাদের মিটিং, আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ, এটা কোনো রকম লোকী বৈঠকের মিটিং নয়, এটা মানুষ হত্যার মিটিং নয়, এটা কোনো ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার মিটিং নয়, এটা হলো একটা শান্তিপূর্ণ মিটিং জনগণের দাবি আদায়ের লক্ষ্যে, জনগণের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে, জনগণের পেটে ভাতের আন্দোলনের লক্ষ্যে, আন্দোলনের লক্ষ্য হলোই আমাদের এই আজকে এই সমাবেশ। প্রিয় ভাইরা, এই জন্য বাধা সৃষ্টি করলে, যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় অন্যরকম, এর জন্য সরকার দায়ী থাকবে, এ ব্যাপারে আমরা পরিষ্কার বলে দিতে চাই। আজকে পত্রিকায় আসলে ইত্তেফাক অথবা যুগান্তর আমি মনে রাখতে পারি, এখানে এসছে বিএনপি জামাত বোমাবাজি করবে, ইত্তেফাকে আসছে। আচ্ছা, পৃথিবীর কোন বিবেকবান মানুষ কি কথা বলবে যে আমার সভা, আমি সভা করব, শান্তিপূর্ণ সভা করব, গত 3 মাস যাবৎ সভা করছি, শান্তিপূর্ণ সমাবেশ করছি, কোনো ঝামেলা হয় নাই, এখন আমরা বোমাবাজি করবো? অর্থাৎ আমরা বলতে চাই, যদি কোনো ধরনের ঘটনা ঘটে, এর জন্য সম্পূর্ণভাবে আওয়ামী লীগ দায়ী হবে। এটা আওয়ামী লীগ করতেছে, কারণ বোমাবাজি ঘটনা সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি না। এখনও তারা এই সমাবেশ নষ্ট করার জন্যে সেই একই প্রক্রিয়া অবলম্বন করছে। সুতরাং প্রিয় ভাইয়ের, আমরা বলতে চাই যে আমাদের কার্যক্রম চলছে, আমাদের কার্যক্রম চলতে থাকবে, এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ঢাকায় সমাবেশ আমরা করব, আমাদের কেউ যে প্রলোভন দেখান কোথায়, আসলে হয়েছে কি, একটা কথা না বললেই চলে না, অনেক নতুন নতুন কর্মকর্তা হয়েছে, তো ঢাকার কোথায় কোথায় মাঠ আছে, কোথায় কোথায় মাঠ ছিল এটা তারা জানে না, কোথায় কোথায় সভা করতে হবে এটা তারা জানে না। আমাদের এমন এমন সব জায়গার কথা বলছে যেখানে একসময় মাঠ ছিল, এখন নাই, একসময় মাঠ ছিল, আপনারা জানেন যে ধূপখোলা একটা কথা বলে, আর ধূপখোলা মাঠই নাই, ওখানে মার্কেট হয়ে গেছে, এখন মার্কেট হয়ে গেছে।
আগে তো ফুলবিড়াতে বাস ছিল, যা এখন বাস স্ট্যান্ড, এখানে তো বাস ছিল, আমরা এখানে মিটিং করছি, এখানে তো নাই, এখন তো মার্কেট হয়ে গেছে, এ তো আওয়ামী লীগই করছে, আমরা তো করি নাই। জনসভা করার, কথা বলার, গণতান্ত্রিক অধিকার যে অধিকারগুলো যে আছে এগুলোকে সব বন্ধ করে দেওয়ার জন্য সকল মাঠ বন্ধ করে দেওয়া হয়েছে। ঐতিহাসিক পল্টন ময়দান, মুক্তাঙ্গন, ঐতিহাসিক পল্টন ময়দানে এখানে আমি বাসানের সভা দেখেছি, এখানে মরহুম শেখ মুজিবের সভা দেখেছি, এখানে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সভা দেখেছি, বহু সভা দেখেছি, ছোটোবেলা থেকে দেখেছি, বাবার সঙ্গে গিয়েছি মিটিংগুলোতে, বহু সভা দেখেছি। এখন সেখানে সভা করার জায়গা নাই, আউটডোর স্টেডিয়াম করে ফেলেছেন, ওনারা বলছেন খোলা মাঠ দেবেন, খোলা মাঠকে আপনার চোখে পড়ে না? খোলা মাঠ তো তাদের চোখে পড়ে, সে খোলা মাঠে আমাদের দিন না, অসুবিধা কী আছে না? আপনারাই প্রস্তাব করেন, আমরা প্রস্তাব করবো না। আমরা বলেছি যে আমাদের প্রস্তাব আমরা দিয়েছি, বিকল্প প্রস্তাব বিএনপিকে দিতে, আওয়ামী লীগকে দিতে হবে, গ্রহণযোগ্য এবং বিকল্প প্রস্তাব, গ্রহণযোগ্য এবং বিকল্প, আই রিপিট, গ্রহণযোগ্য এবং বিকল্প প্রস্তাব আওয়ামী লীগকে দিতে হবে অথবা সরকারকে দিতে হবে, অথবা আমাদের এই প্রস্তাবকে মেনে নিতে হবে, আমরা সভা করব। তারা সরকারি পেটোয়া বাহিনী, সরকারি প্রাতিষ্ঠানিক বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আমাদের কর্মীদেরকে হয়রানি করছে, আমাদের কর্মীরা বাসায় থাকতে পারছে না, তারা পালিয়ে বেড়াচ্ছে, তারা ঘুমোতে পারছে না। এখানে একটা কথা বলা চলে আসে, আমাদের কর্মীরা ঘুমোতে পারছে না বাসায় পুলিশি ভয়ে আতঙ্কে, আওয়ামী লীগ রাত্রে ঘুমোতে পারছে না তাদের বাসায় ক্ষমতায় চলে যাবে এই আতঙ্কে, ওরা কিন্তু ঘুমাতে পারছে না, এটা আমরা এখন নিশ্চিত। এবং এটা হলো আমাদের সার্থকতা, আমি মনে করি বিএনপির সার্থকতা হলো এখানেই যে তাদেরও আমরা রিফর্ম করে দিতে পেরেছি। অনেক পরেশানিতে আছে আমাদের সাথে, বেশি অনেক পরেশানি তারা আছে, তবে আজকে আমি আপনাদের জানাতে চাই যে আমাদের প্রতিদিন নেতা কর্মী গ্রেফতার হচ্ছে প্রতিদিন, এবং এই গয়েশ্বর বাবু, গয়েশ্বর চন্দ্র রায় সহ অনেক নেতৃবৃন্দ এখন কোর্ট থেকে এসেছেন, সেখানে আমাদের হাজার হাজার কর্মী কোর্টে হাজিরা দিয়ে কোর্টে প্রবেশ করা হয়েছে, বিনা অপরাধে তারা গ্রেপ্তার করা হয়েছে, কোনো কারণ নাই। আজকে সরকার যদি গ্রহণযোগ্য পছন্দনীয় জায়গা না বের করে, প্রস্তাব না দেয়, তাহলে পল্টনই আমাদের পছন্দের জায়গা, পল্টনই হবে এটা। এটা আমরা আমাদের আমাদের যারা আইন বিষয়ক যে কমিটি আছে তারা এটা দেখছে, লিগ্যাল কমিটিটা দেখছে। আর আমাদের যদি বলেন পলিটিক্যাল একটা স্লোগান আসতে পারে সময় মতো, জেলের তালা ভাঙবো, যে খেলা দিয়ে আনবো, এভাবে জেলের তালা ভেঙেই 91 সালে আমরা বেরিয়েছিলাম, আবার বের হওয়ার সম্ভাবনা আছে সামনে।